আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কৃষি বাংলা এমআর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম কৃষি মানে আনন্দ কৃষি মানে বেদনা কৃষি মানে হাসি কৃষি মানে কান্না আমরা জানি আমাদের দেশের অর্থনৈতিকভাবে কৃষকেরা অনেক বড় ভূমিকা পালন করে তাদের কৃষি আবাদের মাধ্যমে আমাদের দেশের অর্থনীতিতে অনেক বড় প্রভাব ফেলে অনেক বড় পরিবর্তন ঘটে আজকে আমরা এসেছি একটা বেগুন খেতে এই বেগুন ক্ষেতটা খুব সুন্দর একটা বেগুন ক্ষেত যারা বেগুন আবাদ করে তারা জানে যে এই বেগুন আবাদ করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় অনেক প্রবলেম ফেস করতে হয় এই বেগুনে পোকা ধরে এই বেগুনের গাছেও পোকা ধরে আজকে আমরা দেখাবো যে বেগুনের গাছের পোকা ধরলে গাছের ডোগায় পোকা ধরলে সেটা কিভাবে নির্মূল করা হয় কীভাবে সেটাকে মোকাবেলা করা হয় আজকে আমরা সেটাই দেখব এবং একজন কৃষকের কাছ থেকে আমরা সেগুলো শুনব তে ভাইরা চলুন আমরা দেখতে পারতেছি এই জমির মালিক তিনি তিনি জমিতে বেগুনের ডোকা কাটতেছে আমরা তার থেকে কিছু সাক্ষাৎকার নেব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সা আপনি কি করতেছেন এখানে বাগুন গাছের কি হয়েছে পোকা ধরছে ডোকায় পোকা ধরছে তা আমরা দেখতে পারতেছি ওনার হাতে অনেকগুলো বেগুনের ডোকা দেখতে পারতেছি এগুলো হচ্ছে পোকা কাটার কারণে এই দশা আমরা সামনে যাই আমরা সামনে যাই দেখি তিনি কিভাবে কাটে কোথায় কাটে এই লাইনে নাই এই যেখান দাঁড়ান এখানে দেখতে পারতেছি আমরা এই ডোকাটা পোকা খেয়েছে এই যে পোকা দেখেন কত বড় পোকা এটা পোকা কেটেছে আমরা দেখতে তিনি কেটে দিলেন আপনি এই পোকা আলাডাল কেমনে কাটেন কোন জায়গায় কাটেন আমাদেরকে একটু দেখান যেমন দাঁড়ান এখানে পোকা ধরেছে এই ডোগাটায় পোকা ধরেছে তিনি এই যে পোকা দেখেন ভাই এই যে কত বড় পোকা বেগুনের পোকা এই পোকাটাই ধরে তে আপনারা যারা বেগুন আবাদ করেন কাটেন দেখি দেখেন ভাই অনেক বড় এখান থেকে অনেকখানি তিনি কেটে ফেলে দিলেন এটা কাটার দ্বারা কি কোন বেগুনের গাছের সমস্যা হয় কোনো সমস্যা হয় এই গাছে কি আবার নতুন কুশি নিবে আমাদের কৃষক শাসা বলতেছেন যে গাছ থেকে আবার নতুন নিবে আমরা সামনে যাই দেখি আর কিনা কোনটা গাছের ডোকা পোকা কাটছে আরো আছে সামনে চলুন আমরা সকলে দেখি খুব সুন্দর একটা জমি বেগুনে গাছ খুব সুন্দর হয়েছে সামনে কাটতেছে দেখেন ভাই আমরা যারা বেগুন আবাদ করেছি এই বেগুন গাছে আপনি যে ডোকা কাটলেন শুধু এই ডোকা কাটলি হবে না বীজ দিতে হবে বীজ দেওয়া লাগবে এই ডোকা কাটার পরে পোকা নিধনের বীজ দেওয়া লাগবে প্রিয় ভাইরা আপনারা দেখতেছেন তিনি অনেকগুলো ডোকায় কেটে ফেলেছেন একটা ব্যাগ নিয়ে আসেন আগে হ্যাঁ আমরা তার সাথে যাব এবং দেখবো ভাইরা আপনারা সাথেই থাকুন আমাদের সোলেমান চাষার তাল এটা বেগুনের তাল অনেক সুন্দর গাছ এইটাও ডোকা পোকা কাটছে এটা তেমন কোনো সমস্যা না এটা যদি আপনারা সঠিকভাবে নিধন করতে পারেন এটা কোনো সমস্যাই না বেগুনে গাছের দেখেন তিনি কাটতেছে সুন্দরভাবে কাটতেছে তাল দেখে গাছ দেখে মনে হয় না মনও চায় না যে এই গাছের ডোকাগুলো কাটি আপনি কি আর আগেও বেগুন আবাদ করছিলেন হ্যাঁ করছি তো বেগুন আবাদে কি লাভবান হওয়া যায় হ্যাঁ যায় আমরা শুনতে পারলাম তিনি আগে বেগুন আবাদ করেছেন বেগুনে লাভবান হয়েছেন এটা কি বেগুন চাষা এটা হচ্ছে ঝুমকি বাগুন এক সাইজের ছোট কামেরাঙ্গা বেগুন একটু দাম কম এখানে দেখেন ভাই পুরো গাছটাই মনে হয় পোকা কেটেছে পুরো গাছটাই আমরা দেখতে পারতেছি সামনে গিয়েছে তো এটা কি পোকা ধরছে এখানে পোকা ধরছে হ্যাঁ তো এটা কেটে দেন এই যেখানে দেখতেছে দিতেছে এইখানে এই পছন্দ বারে এটা দাও এটা এক জাতীয় ভাইরাস পোকা পোকা এটা পোকা পছন্দ না এটা পোকা হ্যাঁ অনেক ক্ষুদ্র পোকা দেখেন ভাই অনেক ক্ষুদ্র পোকা দেখেন এই পোকাগুলো এই বেগুন গাছের ধরে ডোকা কাটে এগুলো নিধনের একটাই বুদ্ধি একদম নিচে এটা নিধনের বুদ্ধি যেখানে পোকা কাটে তার থেকে দুই তিন আঙ্গুল নিচে কেটে সেগুলো এই কাটাগুলো নিয়ে গিয়ে অনেক দূরে ফেলতে হবে এগুলো কাছে ফেললে এখান থেকে আবার পোকাগুলো হেঁটে হেঁটে আবার জমিতে আসে ভাইরা আপনারা দেখতে থাকুন কিভাবে আমাদের কৃষকেরা বুদ্ধি করে গাছের বেগুন গাছের ডগা কাটা পোকা নিধন করে দেখুন ভাই এখানে আপনি কতটুকু জমি বেগুন লাগাইছেন আধা বিঘা জমি বেগুন লাগাইছে আধা বিঘা জমি বেগুন লাগাইলে অনেক ভালো বেনিফিট পাওয়া যায়বে যদি বেগুন পরিচর্যা করে আমরা মাশাল্লাহ দেখতে পাইতেছি অনেক সুন্দর বেগুনের গাছ একটু আগাছা পরিষ্কার করতে হবে অনেক ঘাসও আসতে জমির ভিতরে বৃষ্টির কারণে পরিষ্কার করতে পারে নাই ভাইরা আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আপনাদের সঙ্গে দেখা হবে কোনো একটা কৃষি জমিতে কোনো এক দিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ